আমাদের গাই ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসজি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাই আমি অভ্র দুদিন মাঝখানে গ্যাপ হয়ে গেছিলো টিএসজি নিউজ আসতে পারেনি তো একটু অসুবিধা হয়েছে আপনাদের তো আবার আমরা নিয়মিত টিএসজি নিউজে ফিরে এসেছি আর আজকে প্রচুর ইন্টারেস্টিং দারুণ দারুণ খবর রয়েছে অবশ্যই দেখতে ভুলবেন না ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর প্রথম খবরেই আশা করি আপনি লাইক দিতে পারবেন তো খবর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন খারাপ লাগলে ডিসলাইক বাটনটা আপনার জন্য সবসময় খোলা রয়েছে তাহলে আমরা সরাসরি এবার টিএচি নিউজে ঝাঁপিয়ে পড়ি আমরা যে মোবাইল ফোন ইউজ করি তাতে যে সিগনালটা আসে টাওয়ার থেকে বা টাওয়ারে যে সিগনালটা আসে স্যাটেলাইট থেকে এই যে ব্যাপারগুলো হয় এটা কত তরঙ্গে হবে এর যে স্পেকট্রাম থাকে সেটা আসলে ও বলে দেওয়া থাকে যে ওই যে কম্পনটা আসে ওই যে সিগনালটা আসে সেটার মাপটা কি হবে তো সেই মাপটার বিক্রি হয় নিলাম হয় সরকার এক একটা মাপের স্পেকট্রাম বা তরঙ্গকে বিক্রি করে দেয় বিভিন্ন কোম্পানির কাছে তো বাংলাদেশে আট তারিখে এরকম একটা নিলাম আছে যেখানে সরকার বিভিন্ন যারা সার্ভিস প্রোভাইডার আছে যেমন রবি গ্রামীণ মোবাইল লিঙ্ক টেলিটক তাদেরকে এই স্পেকট্রাম নিলামে বিক্রি করা হবে যে যত বেশি দর দেবে সেই রকমভাবে সেই স্পেকট্রাম কিনতে পারবে এবং এই রকম নিলাম এই সদ্য সদ্য দু একদিনের মধ্যে ইন্ডিয়াতেও হয়ে গেছে এবং এটা শুনে যে প্রেমী যারা তারা ভীষণ খুশি ফাইভ জি বোধহয় সেই ফাইভ জি নিলাম হয়ে গেল এবার তাহলে ফাইভ জির কাজ হবে একেবারেই তা নয় ইন্ডিয়াতেও যেরকম প্রথম প্রথম লোকে খুব খুশি হয়ে গেছিলো মার্চে নিলাম হবে বলে বাংলাদেশেও বোধ একটা সেরকম পরিবেশ কোথাও দেখা যাচ্ছে তো ফাইভ জি নয় ফোর জির কিছু স্পেকট্রাম কিছু ওই তরঙ্গ দৈর্ঘ্য আছে যেগুলো এখনও বিক্রি করা হয়নি অব্যবহৃত হিসাবে পড়ে রয়েছে সেগুলোকে বিক্রি করা হবে বাংলাদেশে আর ইন্ডিয়াতে জাস্ট সদ্য সদ্য সেগুলোকে বিক্রি করা হলো ফাইভ জি এখনও অনেক দূরের রাস্তা পৃথিবীতে সবথেকে বেশি ডিসপ্লে বিক্রি করে কোন কোম্পানি পৃথিবীতে ডিসপ্লে বিক্রির ক্ষেত্রে মার্কেট শেয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে কার সবথেকে বেশি ভুল জানেন স্যামসাং নয় বিওইর মার্কেট শেয়ার বা বিক্রি সবথেকে বেশি পৃথিবীতে বিওই এক নম্বর কোম্পানি কিন্তু এই চাইনিজ কোম্পানিটা অর্থাৎ বিওই একটা চাইনিজ কোম্পানি যারা ডিসপ্লে তৈরি করে ঠিকই কিন্তু তারা মূলত আইপিএস বা এলসিডি ডিসপ্লে তৈরি করে সেক্ষেত্রে আইপিএস এলসিডির মার্কেটে তারা কিন্তু স্যামসাংকে পিছনে ফেলে দিয়েছে কিন্তু যেটা সব থেকে লাভজনক মার্কেট সেই মার্কেটে স্যামসাং এখনও মূলপরি ক্রিয়েট করে রেখেছে স্যামসাংয়ের অ্যামুলের ডিসপ্লে এখনও অবধি মার্কেটে প্রায় সবাই কেনে বিওইয়ের সেখানে সামান্য কিছু শেয়ার আছে তার কারণ বিওইর যে অ্যামুলের ডিসপ্লে সেই ডিসপ্লের কোয়ালিটি এখনও অতটা ভালো নয় বিওই অ্যামুলের ডিসপ্লে তৈরি করে কিন্তু কোয়ালিটিতে তারা বারবার হেরে যাচ্ছে এর আগে আমরা দেখেছি রিয়েলমির কয়েকটা ডিভাইসে ডিসপ্লেতে ইস্যু ছিল অ্যামুলের ডিসপ্লে অথচ তার ব্রাইটনেস কম সেগুলো ছিল বিওই ডিসপ্লে এখন আমরা দেখি যখন কোনো কোম্পানি অ্যামোলেড ডিসপ্লে দেয় এবং সেখানে স্যামসাংয়ের ডিসপ্লে লাগায় তখন তারা সেখানে বিজ্ঞাপনে পর্যন্ত বলে দেয় এই ফোনের ডিসপ্লেতে স্যামসাংয়ের অ্যামোলেড লাগানো আছে মানে স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে এর এতটাই ব্র্যান্ড ভ্যালু সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে ভরসা করি আর বিওই বারবার ডিসপ্লে তৈরির ক্ষেত্রে কোয়ালিটিতে ফেল করেছে স্যামসাং পর্যন্ত তাদের ফোনে বিওইর থেকে ডিসপ্লে সস্তায় কিনে লাগাবে ভেবেছিল কিন্তু কোয়ালিটির জন্য বিওইর অর্ডার তারা ক্যান্সেল করে দিয়েছিল শেষ মুহুর্তে অ্যাপেল তারা বিওইয়ের সাথে আইফোন টুয়েলভে ডিসপ্লে কিছু লাগাবে টাগাবে এরকম একটা স্টাই আপ তৈরি করবে ঠিক করেছিল কিন্তু শেষ মুহূর্তে তারাও কিন্তু অর্ডার ক্যান্সেল করে দিয়েছিল আবারও শোনা যাচ্ছে এবার দু হাজার একুশ সালে অ্যাপেলের আইফোন থার্টিন বা যে আইফোনে আসবে না কেন সেই আইফোনে কিন্তু বিওইর ডিসপ্লে থাকতে পারে অ্যাপল চেষ্টা করছে আরও কম দামে ডিসপ্লে লাগিয়ে আরও বেশি লাভ করতে কিন্তু এবারও কি বিওই পারবে ভালো কোয়ালিটির ডিসপ্লে উৎপাদন করতে তবে হ্যাঁ বিওই কিন্তু ভালো কাজ করছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে অবশ্যই আমরা আশা করবো যে বিওই স্যামসাংয়ের এই মনোপলিটা শেষ করবে কিন্তু এই মুহূর্তে খবর এটা নয় খবর এটা যে বিওই একটা ফোল্ডিং ফোনের জন্য ডিসপ্লে তৈরি করে ফেলেছে সেই ডিসপ্লেটা তিনশো ষাট ডিগ্রি অব ফোল্ড হতে পারে অর্থাৎ আমরা যে এতদিন দেখছিলাম ফোল্ডিং ফোন বইয়ের মতো ভিতর দিকে ভাঁজ হয় অথবা হুয়াবে মেট এক্স মেট এক্স টু নয় কিন্তু মেট এক্সের মতো বাইরের দিকে ভাঁজ হয় ভিতর দিকে বা বাইরের দিকে যে কোনো একদিকে ভাঁজ হয় কখনো দেখেছি তিনভাবে ভাঁজ হয় তিনবার ভাঁজ করা যায় কখনো দেখেছি চারবার ভাঁজ করা যেতে পারে এরকম প্রোটোটাইপ বা রেন্ডার তৈরি হয়েছে কিন্তু বিওই এই তিনশো ষাট ডিগ্রি ডিসপ্লে মানে এটা যে কোনোভাবে আপনি ভাঁজ করতে পারবেন বাইরের দিকে ভিতরের দিকে চারটের জায়গায় পাঁচটা ভাঁজ আপনি যেভাবে ইচ্ছা ভাঁজ করতে পারবেন অবশ্যই হয়তো কিছু লিমিটেশন থাকবে জানি না সেটা কি কিন্তু এটা বিওই টেকনোলজিটা অ্যাচিভ করে ফেলেছে এবং তাদের এই ডিসপ্লেতে বলা হচ্ছে যে নাকি যে ডিসপ্লে ভাঁজ করলে যে স্ক্রিজ পড়ে যে ভাঁজের দাগটা পড়ে সেই ক্রিজ নাকি অনেক কম পড়বে অনেকই কম পড়বে এটা বিওই দাবি করছে আগামী দিনে এটা আমরা দেখার জন্য অবশ্যই নজর রাখবো এবং তার জন্য এই সব খবর পাওয়ার জন্য আপনাকে বলবো যে আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখুন বেল আইকনটা বাঁচিয়ে রাখুন রেডমি নোট টেন নোট টেন প্রো নোট টেন প্রো ম্যাক্স ইত্যাদি অনেক কিছু আসবে এরকম শোনা যাচ্ছে নানারকম লিক আসছে আজকে রাতটা পেরিয়ে কাল সকাল হলেই এই ব্যাপারে সব খবর আমরা জেনে যাব রেডমির তরফ থেকেই লঞ্চ ইভেন্ট আছে আগামীকাল কিন্তু জল্পনা কল্পনা চলছে বলা হচ্ছে যেটা রেডমি নোট নাইন প্রো ম্যাক্স হবে তার দাম নাকি কুড়ি হাজার রুপি পেরিয়ে যেতে পারে সেক্ষেত্রে দাম বেড়ে যাচ্ছে এতো দেখা যাক কী দামে আসে স্বামী সবসময় কম্পিটিটিভ ভালো দাম রাখে এবারও কি রাখতে পারবে কিন্তু একটা জিনিস আমার খুব অদ্ভুত লেগেছে স্পেসিফিকেশানস বেরিয়ে আসছে যে এমনের ডিসপ্লে থাকবে জানা যাচ্ছে একশো কুড়ি হার্চ রিফ্রেশ থাকবে কিন্তু রেডমি নোট টেন সিরিজের ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ডিসপ্লে নিচে এটা লিক বলছে কিন্তু রেডমি কে ফর্টি সিরিজ আপনি একবার ভেবে দেখুন তাতে কিন্তু আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটাও এমন ডিসপ্লে কিন্তু তাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা পাশে লাগানো আছে ডিসপ্লে নিচে নয় কী অদ্ভুত লাগলো আমরা ব্যাপারটা দেখে দামি ফোনে সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কম দামি ফোনে ডিসপ্লে নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রহস্যটা কী আজকে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি এ থার্টি টু ফোনটা এ থার্টি টু ফোনটা স্পেসিফিকেশনস থেকে খুব ইন্টারেস্টিং লেগেছিল এখানে মিডিয়া ট্যাকের হিলিও জি এইটটি প্রসেসার আছে নাইনটি হার্স ডিসপ্লে আছে এখানে সুপার অ্যামোলেট প্লাস ডিসপ্লে যেটা স্যামসাংয়ের তরফ থেকে থাকে ফুল এইচডি প্লাস ডিসপ্লে তার সাথে নাইনটি হার্স অবশ্যই ডিসপ্লের ক্ষেত্রে দারুণ কিছু হবে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি পনেরো ওয়াটের চার্জার সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু দামটা কোথাও গিয়ে আমার যেন একটু ওভার প্রাইস লাগলো স্যামসাংয়ের ফোন মানছি দাম একটু বেশি হবে তাই বলে বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে বাইশ হাজার রুপি থেকে যদিও খেয়াল রাখতে হবে যে এখানে ব্যাকসাইডে কিন্তু সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা আছে আর ক্যামেরার ক্ষেত্রে মিড বাজেটেও স্যামসাং কিন্তু এখন খুব ভালোভাবে ডমিনেট করছে তবে হ্যাঁ মিডিয়াটেকের হিলিও জি এইটটি প্রসেসারের ব্যাপারটা যদি শুধু আমরা নজর না করি এখানে ডিসপ্লের দিকে কিন্তু স্যামসাং দারুণ কিছু দিয়েছে নাইন সুপার অ্যামুলেট এটা আমার খুব ভালো লেগেছে তো যাই হোক এরপরে স্যামসাং এর আরেকটা খবর বলবো স্যামসাং গ্যালাক্সি এম টুয়েলভ বলে একটা ফোন স্যামসাং আনতে চলেছে খুব শিগগিরই সেই ফোনটার ব্যাপারেও আমার খুব ইন্টারেস্ট আছে আপনাদের কতটা ইন্টারেস্ট আছে অবশ্যই জানাবেন সেখানে কিন্তু স্পেসিফিকেশন ভালো থাকছে দামটাও মোটামুটি কম থাকছে এই ফোনটার আনবক্সিং ভিডিও আমাদের চ্যানেলে খুব শিগগিরই আসবে সাথে থাকবেন স্যামসাংয়ের পরে তাহলে একটু ওপোর খবর দিয়ে নিই ওপোর খবর অনেক দিন ধরে আমাদের টেক নিউজে আসে না অনেকেই অভিযোগ করেন কে নিয়ে কেন কিছু বলেনি ওপো এফ সিরিজ লঞ্চ হচ্ছে আট তারিখ এই মার্চ মাসের আট তারিখে নাকি লঞ্চ হবে অ্যাকর্ডিং টু লিক এবং জানা যাচ্ছে এফ নাইনটিন প্রো প্রো প্লাস এরকম দুটো ফোন লঞ্চ হতে পারে এছাড়া একটা ওপো এফ নাইনটিন শুধু হয়তো আসবে সেটা এখন আমি জানি না স্পেসিফিকেশানস তো এমনিতে ঠিকঠাকই লাগছে বলা হচ্ছে নাকি টপ ভেরিয়েন্ট যেটা থাকবে প্রো প্লাস সেখানে নাকি মিডিয়াটেকের ডায়মেন্সিটি এইট হান্ড্রেড ইউ প্রসেসার থাকবে দেখা যাক কেমন হয় ফোনটা আমিও চেষ্টা করছি এই ফোনটার রিভিউ আনবক্সিং যদি আমাদের চ্যানেলে করা যায় ওপোকে নিয়ে আমাদের চ্যানেলে খুব একটা নাড়াচাড়া করা হয়নি ওপোকে নিয়েও একবার একটু ট্রাই করা যাক কি বলেন ইউরোপীয় ইউনিয়ন একটা দারুণ নিয়ম করেছে তারা নিয়ম করেছে যে কোনো ইলেকট্রনিক্স জিনিস যখন তাদের ওখানে বিক্রি হবে সেই জিনিসটার যে স্পেয়ার পার্টসগুলো আছে অর্থাৎ কোনো জিনিস খারাপ হলো বদলাতে গেলে যে পার্টসগুলো লাগবে সেই ছোট ছোটো পার্টসগুলো অন্তত দশ বছর অ্যাভেলেবেল রাখতে হবে মার্কেটে নাহলে পার্টস পাওয়া যাচ্ছে না বলে অনেক জিনিস সারানো যায় না সেই জিনিস আমাদের বাতিল করে দিতে হয় ফেলে দিতে হয় এবং যার ফলে যে তেজস্ক্রিয় তেজস্ক্রিয় নয় এটা কী বলছি আমি ইলেকট্রনিক্স বর্জ্য যে ইলেকট্রনিক্স বর্জ্য আছে ই ওয়েস্ট সেই জিনিসটা পৃথিবীতে প্রচুর বেড়ে যাচ্ছে পৃথিবীর দূষণ হচ্ছে তো সেক্ষেত্রে এটা এই নিয়মটা আমার ভীষণই ভালো লেগেছে অন্তত দূষণ বাড়ছে এই দিকটা যদি নাও ভাবে লোকে তাও যদি আমাদের একটা ডিভাইস কিনেছে এত দাম দিয়ে সেটা আমরা চাইলেই সারাতে পারবো এই সুবিধাটা থাকাটা খুব জরুরি বলে আমার মনে হয় এ ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লিক স্টারদের ওপর আর কোনো ভরসা নেই লিকস্টাররা ভুলভাল বলছে প্রচুর গুজব ছড়াচ্ছে মাঝে মাঝে খবর চেপে রাখার চেষ্টা করলেও কোম্পানির খবর বাইরে চলে আসছে তাই আর কোনো ঝুঁকি না নিয়ে রিয়েলমি সিইও মাধব শেট তিনি একেবারে সরাসরি রিয়েলমি এইট সিরিজের ফোনের স্পেসিফিকেশানস লিক করে দিয়েছেন মাধব শেট লিক এরকম একটা কিছু নাম ছিল টুইটারে ওনার তো এখন তিনি যে লিকটা করেছেন দেখা যাচ্ছে সেখানে বক্সের ছবি সামনে চলে এসেছে সেই বক্সের ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি এইট এই ফোনটাতে থাকছে মিডিয়াটেকের হিলিও জি নাইনটি ফাইভ প্রসেসার পাঁচ হাজার এমএইচ ব্যাটারি তিরিশ ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এখানে থাকছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে রিয়েলমি এইট কিন্তু এইট প্রো নয় এইট অ্যামোলেড ডিসপ্লে থাকছে মানে এইট প্রোতে তো অবশ্যই থাকবে সেক্ষেত্রে সব কোম্পানিগুলোই কি মিড বাজেটে অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসবে আমাদের কি সুখের দিন চলে আসলো সত্যি এটা দেখার জন্য আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি যে অ্যামোলেড ডিসপ্লে আমরা চাইছি কোম্পানিকে সেসব অব্দি সেই চাহিদা পূরণ করে দিচ্ছে লিক বলছে রিয়েলমি এইটে মিডিয়াট্যাকের প্রসেসার থাকলেও রিয়েলমি এইট প্রো যেটা হবে সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগান সেভেন টোয়েন্টি জি সেভেন থার্টি জি বা সেভেন থার্টি টু জি যে কোনো একটা প্রসেসর থাকবে তিনটেই তো একই প্রসেসর সামান্য একটু চেঞ্জ থাকে তো যেটা হোক একটা থাকবে আর সেটা নিয়ে আমার কিছু বলার নেই কারণ যথেষ্ট ভালো প্রসেসার এছাড়াও এখানে বলা হচ্ছে যে একটা টপ ভেরিয়েন্ট আসতে পারে যেখানে রিয়েলমি এইট প্রো ফাইভ জি নামে সেটা আসতে পারে সেটাতে কি প্রসেসার থাকবে এটা দেখার জন্য কিন্তু আমার কৌতূহল রইল স্ন্যাপড্রাগন সেভেন ফিফটি জি নাকি মিডিয়া ডায়মন্ড সিটি সিরিজের এইট হান্ড্রেড ইউ বা এরকম কোনো প্রসেসার থাকবে দেখি কি হয় আজকের ভিডিও শেষ করব। একটা দারুণ খবর দিয়ে অ্যাপেলের খবর দিয়ে অ্যাপেলের যিনি অ্যানালিসিস করেন মানে বহু লোক করে তার মধ্যে খুব বিখ্যাত একজন লোক আছেন কুও তার নাম অ্যাপেল অ্যানালিস্ট তো তিনি একটা খবর দিচ্ছেন তিনি বলছেন যে তার অ্যানালিসিস অনুযায়ী অ্যাপেলের আইফোনে যে নচ আছে যে নচটা আমরা একেবারে অপছন্দ করি আমরা চাই সেই নচটা অ্যাপেল খুব দ্রুত সরিয়ে নিক তো আইফোনে যে নচটা সেটা অ্যাপেল খুব দ্রুতই সরিয়ে নেবে না দু হাজার একুশে সরাবে না তবে দু হাজার বাইশেও সরাবে না তারা একেবারে দু হাজার তেইশ সালে বলছে নচ সরিয়ে নেবে এত দ্রুত অ্যাপেল কাজ করছে সেটা দেখে সত্যি আমি ভীষণভাবে মানে মুগ্ধ হয়ে গেছি খুশি হয়েছি বললেও ভুল হবে একেবারে মুগ্ধ হয়ে গেছি তবে হ্যাঁ দু হাজার তেইশ সালে অ্যাপেল কিন্তু ফোল্ডিং আইফোন নিয়ে আসতে পারে সেটা দেখার জন্য আমার আগ্রহ আছে আর আজকের ভিডিও এখানেই শেষ করব দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিও কেমন লাগলো লাইক করে জানাতে ভুলে গেছেন অবশ্যই লাইক করবেন তাহলে আজকের মতো বিদায়